স্মার্ট ক্লাসে সকলকে আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস ইলেভেনের আমরা ত্রিকোণমিতির চ্যাপ্টার ফাইভের দীর্ঘর ছয় দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে আমরা তারপর থেকে অঙ্কগুলো শুরু করব। তো যারা এখনও পর্যন্ত সেই আগের অঙ্কগুলো দেখোনি অবশ্যই আগের অঙ্কগুলো দেখে নেবে, নয়তো এই অঙ্কগুলো বুঝতে একটুখানি প্রবলেম হতে পারে। তো দীর্ঘর অল্প কয়েকটা অঙ্কই বাকি আছে, আজকে সবকটা অঙ্কই শেষ করব। তো চলো শুরু করি আজকের ক্লাস। আমরা পাঁচ দাগ পর্যন্ত আগের ভিডিওতে করেছিলাম, আমরা ছয় দাগ থেকে শুরু করবো আজকে। দেখো ছয় দাগের অঙ্কটা কি বলছে, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয় এবং সাইন এ প্লাস সি বাই টু ইকুয়াল টু এন ইন্টু সাইন সি বাই টু হয়, তবে দেখাও যে ট্যান এ বাই টু ইন্টু ট্যান বি বাই টু ইকুয়াল টু এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো এইরকম অঙ্ক যখনই থাকে আমরা কিন্তু এইটার দিকে আগে নজর দিই, যে এই আকারটা কী আছে সেটা আনার চেষ্টা করি। তো কী কী দেওয়া আছে আমাদের, সাইন এ প্লাস সি বাই টু ইকুয়াল টু এন সাইন সি বাই টু, তাহলে এনটাকে রেখেই সাইন সি বাই টুটাকে এই পাশে নিয়ে চলে আসি, ডিভাইড করে সাইন এ প্লাস সি বাই টু ডিভাইডেড বাই সাইন সি বাই টু ইকুয়াল টু এন বাই ওয়ান লিখতে পারি। এবার এই ফর্মটাকে যদি আনতে চাই তাহলে আগে লব মাইনাস হর বাই লব প্লাস হর, তাহলে উভয় পক্ষে আমরা তাই করব, সাইন এ প্লাস সি বাই টু মাইনাস সাইন সি বাই টু বাই সাইন এ প্লাস সি বাই টু প্লাস সাইন সি বাই টু ইকুয়াল টু এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। ঠিক আছে, এই যে দুপাশে আমরা একই জিনিস করেছি, লব মাইনাস হর বাই লব প্লাস হর করেছি। এবার কি করতে হবে দেখো, সিম্পলি বোঝাই যাচ্ছে যে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। তাহলে সূত্রগুলো কি আমরা একটুখানি যদি দেখে নিই, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু হলো টু সাইন সি মাইনাস সাইন ডি, যেহেতু মাইনাস আছে তাহলে কসটা আগে থাকবে, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। একই রকম সাইন সি প্লাস সাইন ডি কি হয়, সাইন ডি, এটা হয়ে যায় সাইনটা আগে থাকবে, টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। তাহলে এখানে যা সূত্রগুলো অ্যাপ্লাই করবো তাহলে অঙ্ক হয়ে যাবে আমাদের। তো কী হচ্ছে, প্রথমে সাইন সি মাইনাস সাইন ডি হলো টু কস সি প্লাস ডি বাই টু, তাহলে এইটা প্লাস এইটা অর্থাৎ এ প্লাস সি বাই টু প্লাস সি বাই টু সম্পূর্ণটার আবার বাই টু, তার মানে অ্যাকচুয়ালি এ আর সি বাই টু মিলে একটা সি হয়ে গেল, এ প্লাস সি বাই টু এটা হবে, তাই তো? তাহলে কস এ প্লাস সি বাই টু ইন্টু সাইন এ সি মাইনাস ডি বাই টু, তাহলে এইটা মাইনাস এইটা করলে দেখো সি বাই টু আর সি বাই টু কেটে যাবে, থাকবে শুধুমাত্র আমার এ বাই টু। আর এই পাশটা কী আসছে নিচে, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, টু ক সাইন, এটা যেহেতু প্লাসের সূত্র তাহলে সাইন আগে আসবে, সাইন এ প্লাস সি বাই টু কস এ বাই টু, ঠিক আছে, ইকুয়াল টু এ পাশে আমাদের যা আছে তাই এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এবার কী করবো, এখান থেকে দেখো আমাদের এইটা তো হয়ে গেল ট্যান এ বাই টু, এই অংশটা চলে এসছে, এবার এইটা কোত্থেকে আসবে, এইটা থেকে আসবে। তো কী করতে পারি আমরা, টু টু আমরা দুপাশ থেকে কেটে দিলাম, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কট কট এ প্লাস সি বাই টু ইন্টু ট্যান এ বাই টু ইকুয়াল টু হয়ে গেল আমাদের এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। কিন্তু আমাদের এইখানটায় কোন জায়গাটা কাজে লাগবে, আমাদের এই জায়গাটা কাজে লাগবে এইখানে, অর্থাৎ আমাদের কী দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া আছে, তাহলে আমরা এ প্লাস সি সমান সমান কী লিখতে পারি, এ প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস বি, তাহলে আমাদের এ প্লাস সি বাই টু হলে এ প্লাস সি বাই টু যদি করি এটাকেও ডিভাইড করতে হবে দুই দিয়ে, তাহলে পাই বাই টু মাইনাস বি বাই টু, তাহলে এইখানটা আমাদের কনভার্ট হয়ে যাবে কট এটা হয়ে যাবে পাই বাই টু মাইনাস বি বাই টু ইন্টু ট্যান এ বাই টু ইকুয়াল টু এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান।
তাহলে cot পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু হয় ট্যান থিটা, তাহলে ট্যান বি বাই 2 ইন্টু ট্যান এ বাই 2 আমাদের আগেই এসেছিল এন মাইনাস 1 বাই এন প্লাস 1, এটাই দেখো আমাদের প্রুফ করতে দিয়েছিল, এইটা আগে এটা পরে গুণের ক্ষেত্রে যেহেতু এখন কোনো সমস্যা নেই আমাদের, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার, প্রুফ হয়ে গেল। তাহলে ছয় দাগ হয়ে গেল, পরবর্তী অঙ্কে চলে আসে। পরবর্তী অঙ্ক সাত দাগের অঙ্কটা, দেখো সাত দাগের অঙ্কটা কী বলেছে, সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ, কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে ট্যান থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই জায়গাটায় আমাদের দেখো দুই জায়গাতেই এটার থেকে ফোর মাইনাসটা কম নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট, তো আগে সেটা বের করার চেষ্টা করি। দেখো এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, তাহলে সাইন থিটা প্লাস সাইন ফাই তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস টু সাইন থিটা সাইন ফাই, ঠিক আছে। একই রকমভাবে বি স্কোয়ার কী হবে, বি স্কোয়ার ইকুয়াল টু কস থিটা প্লাস কস ফাই তার হোল স্কোয়ার ইকুয়াল টু হলো কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ফাই প্লাস টু কস থিটা কস ফাই। এবার দেখো যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা ইম্পর্টেন্ট জিনিস, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু কী হবে, তাহলে দেখো যোগ করে দিলে এই দুটো মিলে ওয়ান, আবার এই দুটো মিলে ওয়ান, প্লাস এই দুটো থেকে যদি টু কমন নিই তাহলে সাইন থিটা সাইন ফাই প্লাস কস থিটা কস ফাই এরকম হবে, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে টু প্লাস টু, এটা কস থিটা মাইনাস ফাই এর সূত্র, কস থিটা মাইনাস ফাই এর সূত্র। তো আরও একটা জিনিস এখানে দেখো নজর দাও, আমরা যদি এখান থেকে টু কমন নিই তাহলে কী আসবে, ওয়ান প্লাস কস থিটা মাইনাস ফাই, অর্থাৎ আমরা মনে মনে যদি ওয়ান প্লাস কস থিটা ধরি এটাকে, তাহলে ওয়ান প্লাস কস থিটার সূত্র কী, ওয়ান প্লাস কস থিটা ইকুয়াল টু, আমরা এটা পরের চ্যাপ্টারে অ্যাকচুয়ালি কাজে লাগানোর কথা কিন্তু এই চ্যাপ্টারেই আমরা কাজে লাগাবো, সেটা সেটা হলো টু কস স্কোয়ার থিটা বাই টু, ঠিক আছে। তো আমরা এখানে সেটাই লিখছি, সেটা হলো টু কস স্কোয়ার, তাহলে থিটা মাইনাস ফাই, থিটা মাইনাস ফাই বাই টু, ঠিক আছে। তো এই সূত্রটার কাজে লাগিয়ে আমরা করছি, অ্যাকচুয়ালি দেখো আমরা যখন সব আমরা চ্যাপ্টার শিখে যাব তখন কিন্তু আমাদের বলা থাকবে না যে এখানে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, ওই সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, যদিও এই সূত্রটা আমরা নেক্সট চ্যাপ্টারে অ্যাপ্লাই করব, তবুও ওই এই সূত্র অ্যাপ্লাই না করে অঙ্কটা করা যাবে, সেটাও আমি একটুখানি দেখিয়ে দেবো, এটা করলে আমাদের সহজ হয়ে যাবে। দেখো তাহলে এখান থেকে কি আসলো, টু কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু, আর সামনে একটা টু রয়েছে, তাহলে এটা হয়ে গেল ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু, ঠিক আছে। এবার দেখো ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, আমরা যদি কসের ভ্যালু থেকে সাইনের ভ্যালু বের করার চেষ্টা করি তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর, তাই তো। সেখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু কী লিখতে পারি, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার এটা, তাহলে ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর, এটাকে যদি আমরা একটুখানি সিম্পলিফাই করি তাহলে ফোর ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ারের ভ্যালু বেরিয়ে গেল, কস স্কোয়ারের ভ্যালু বেরিয়ে গেল, তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার করে দিলে অতএব ট্যান স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু কী হয়ে যাবে, আগে এইটা উপরে বাই এইটা, তাহলে নিচের এই ফোর ফোর দুটো কেটে যাবে, থাকবে শুধু ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সেখান থেকে আমরা এবার রুট করে দিলেই হবে, ট্যান থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু কী হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার এটা ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই হয়ে গেল এই সূত্র। আমরা এখানে একটা নেক্সট চ্যাপ্টার অংশ কোণের একটা সূত্র আমরা অ্যাপ্লাই করেছি,
এই সূত্রটা অ্যাপ্লাই না করেও আমরা করতে পারি, সেটা যদি একটুখানি দেখে নিই তাহলে মনে হয় তোমাদের ভালো হবে। ঠিক আছে, একই অঙ্ক আমরা কিন্তু দুরকমভাবে করতে পারি। সেক্ষেত্রে এখানে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ আছে, তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি, টু সাইন থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু তাহলে এ। এখান থেকে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু বের করতে হবে, তাহলে এ স্কোয়ার সমান সমান কী লিখতে পারি, এ স্কোয়ার সমান সমান ফোর সাইন থিটা প্লাস ফাই বাই টু সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই টু কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু। ঠিক আছে, একই রকম বি বি এর ক্ষেত্রে এটা কসের সূত্র, কস সি প্লাস কস ডি, কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি টু কস থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু বি। তাহলে সেখান থেকে আমরা বি স্কোয়ার সমান সমান বের করতে পারি, বি স্কোয়ার মানে হলো ফোর কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কী করতে পারি, এটা একটা এক নম্বর, এটা দু নম্বর নাম দিতে পারি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যাবে, ফোর কমন যাচ্ছে। দেখো আরও একটা জিনিস কমন যাচ্ছে, এই যে কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু, কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু, তাহলে ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু কমন নিলাম। থাকছে কি আমাদের এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই টু প্লাস কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই টু, তাহলে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় চলে আসলো ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু, আগের অঙ্কটায় আমরা এইটুকু এই জায়গাটায় শুধুমাত্র মানে ফর্মুলাটা চেঞ্জ করেছিলাম, এরপর এখান থেকে আমরা কস স্কোয়ার সাইন স্কোয়ারের ক্ষেত্রেও ভ্যালু বের করতে পারি, সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু হবে ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর, তাহলে হয়ে গেল ফোর মাইনাস এই আগের যে অংশটুকু করেছি এখানে বাদ বাকি সেই অংশটুকুও করতে হবে, অতএব ট্যান থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু হবে প্লাস মাইনাস রুট ওভার কী হবে, আগে এইটা ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের ফর্মুলা অনুযায়ী যদি করতে চাও তাহলে এভাবে যৌগিক কোণের সরি যোগফল গুণফলের রূপান্তরের সূত্র ইউজ করতে পারবে। আর যদি তোমরা অংশকোণের অংশকোণ যখন শিখে যাবো তখন তো আমরা অ্যাপ্লাই করতেই পারবো, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা অংশকোণের সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারি। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসি, পরবর্তী অঙ্ক আট দাগের অঙ্ক, দেখা হচ্ছে ওয়ান বাই কস আলফা প্লাস কস থ্রি আলফা প্লাস ওয়ান বাই কস আলফা প্লাস কস ফাইভ আলফা বা প্লাস ওয়ান বাই কস আলফা প্লাস কস সেভেন আলফা, এভাবে চলছে লাস্টেরটা ওয়ান বাই কস আলফা প্লাস কস টু এন প্লাস ওয়ান আলফা ইকুয়াল টু ওয়ান বাই টু কোসেক আলফা ইন্টু ট্যান এন প্লাস ওয়ান আলফা মাইনাস ট্যান আলফা। তো দেখো এখানটায় আমরা এই প্রত্যেকটা ভ্যালু বের করে করে দেখতে পারি, অথবা আরও একটা প্রসেস আছে সেটা হলো আমরা এই জেনারেল টার্ম যেটা এন দিয়ে যেই টার্মটা সেটার ভ্যালুটা বের করি, তারপরে এনের জায়গায় ওয়ান টু থ্রি এরকম বসিয়ে আমরা অঙ্ক মানে প্রত্যেকটারই ভ্যালু বের করতে পারবো। তো জেনারেল টার্ম ওয়ান বাই কস আলফা প্লাস কস টু এন প্লাস ওয়ান আলফা, এটাকে কস সি প্লাস কস ডি এর সূত্র যদি ফেলি তাহলে কী হবে, টু কস সি প্লাস ডি বাই টু, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, টু এন প্লাস ওয়ান আলফা প্লাস আলফা, তার মানে আলফাটা যদি কমন হয় টু এন প্লাস টু আলফা বাই আবার টু হবে, তাহলে এটা হয়ে যাবে এন প্লাস ওয়ান ইন্টু আলফা, তাই তো, ইন্টু কস সি মাইনাস কস ডি, কস সি মাইনাস এটা যদি মাইনাস করি তখন কী হবে, এখানে টু এন আলফা প্লাস আলফা মাইনাস আলফা, তাহলে এই অংশটা কেটে গিয়ে শুধুমাত্র টু এন আলফা থাকবে, তাহলে বাই টু, অর্থাৎ কস সি মাইনাস কস ডি, কস সি প্লাস কস ডি সূত্র টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, মাইনাস করলে হচ্ছে টু এন আলফা বাই টু করলে হবে কস এন আলফা। ঠিক আছে,
এইবার দেখো এখানে আমাদের মেইন জায়গাটা আমাদের এখানে একটা কোসেক আলফা রয়েছে অর্থাৎ 1 বাই সাইন আলফা আমরা এখানটা 1 বাই সাইন আলফা উপরে নিচে গুণ করব সাইন আলফা দিয়ে এই 2টাকে বাইরে নিয়ে গেলাম এখানে সাইন আলফা বাই কস n প্লাস 1 আলফা ইনটু কস n আলফা এই আলফাটাকে যদি আমরা একটুখানি সাজিয়ে লিখি বা একটুখানি আমরা এই জায়গাটাকে n প্লাস 1 আর n এইটার যোগফল বা বিয়োগফল আকারে আমাদের লিখতে হবে তাহলে n প্লাস 1 মাইনাস n আলফা এইটা কিন্তু এইভাবে লিখতে পারি দেখো n প্লাস 1 মাইনাস n তাহলে n n কেটে গিয়ে 1 থাকবে 1 আলফা আর নিচে কস n প্লাস 1 আলফা ইনটু কস n আলফা এবার আমাদের কাজ মোটামুটি হয়ে গেল জাস্ট এটাকে এবার ভেঙে দাও ভেঙে দিলে কি হবে ওখানে 1 বাই 2 সাইন আলফা যেটুকু ছিল সেটা আর আমাদের ধরতে হবে না সেটুকু থাকবে এইটা সাইন সি সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন এ অর্থাৎ এন প্লাস 1 আলফা ইনটু কস এন আলফা মাইনাস কস এন প্লাস 1 আলফা ইনটু সাইন এন আলফা এরকম হচ্ছে আর নিচে যেটা আছে আমাদের কস এন প্লাস 1 আলফা ইনটু কস এন আলফা ঠিক আছে সাইন এই এই সূত্রটা বুঝতে পেরেছো নিশ্চয়ই সাইন এ মাইনাস বি এর সূত্র যেটা ছিল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি এবার দেখো বুঝতেই পারছো যে এই অংশটার নিচে একবার এই অংশটা দিয়ে ভাগ আবার এই অংশটার নিচে ভাগ করব তাহলে 1 বাই 2 সাইন আলফা যখন এই অংশটা নিচে আনবো দেখো কস এন আলফা আর কস এন আলফা কেটে গিয়ে ট্যান এন প্লাস 1 আলফা থেকে যাবে এন প্লাস 1 আলফা মাইনাস যখন এই অংশটার নিচে যাব দেখো কস এন প্লাস 1 কস এন প্লাস 1 কেটে ট্যান এন আলফা থেকে যাবে ঠিক আছে এইটুকু কিন্তু আমাদের মেন কাজ এবার দেখো আমাদের এটাকে এরকমই থাকুক তাহলে জেনারেল টার্মটা ইকুয়াল টু এটা লিখলাম তাহলে এই জায়গাটা ইকুয়াল টু কী হবে অতএব 1 বাই কস আলফা প্লাস কস 3 আলফা ইকুয়াল টু কী হবে দেখো আমরা এখানে 2n প্লাস 1 ইকুয়াল টু 2n প্লাস 1 আলফা ছিল এই জায়গায় আছে 3 তাহলে n এর জায়গায় কত বসালে 3 হবে n এর জায়গায় দেখো 1 বসালে 3 হবে তাহলে n এর জায়গায় যদি 1 হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে 1 বাই 2 সাইন আলফা এখানেই কিন্তু বোঝার জায়গাটা হ্যাঁ তাহলে এখানে এই টার্মটার সঙ্গে এই টার্মটা মেলাতে পারবো আমরা কখন যদি n এর জায়গায় 1 বসে তাহলে n এর জায়গায় 1 বসলেই তো 2 প্লাস 1 3 আলফা হবে তাই তো তাহলে এই রেজাল্ট যেটা বেরোবে সেটা n এর জায়গায় 1 হবে অর্থাৎ ট্যান 2 আলফা মাইনাস ট্যান আলফা এটা হবে ঠিক পরের টার্মটা কী হবে 1 বাই কস আলফা প্লাস কস 5 আলফা ইকুয়াল টু 1 বাই 2 সাইন আলফা এটুকু তো থাকবে এটা কী হবে এখানে এনের জায়গায় কত বসালে 5 আসবে এনের জায়গায় দেখো 2 বসালে 5 আসছে তাহলে 2 প্লাস 1 হয়ে যাবে ট্যান 3 আলফা মাইনাস ট্যান 2 আলফা এনের জায়গায় আমরা 2 বসিয়েছি পরেরটা যদি করি 1 বাই কস আলফা প্লাস কস 7 আলফা এখানে এনের জায়গায় কত বসবে এনের জায়গায় 3 বসালে 3 দুগুণে 6 প্লাস 1 7 হচ্ছে তাহলে এনের জায়গায় বসবে 3 তাহলে 2 সাইন আলফা এখানে হচ্ছে দেখো ট্যান 3 প্লাস 1 অর্থাৎ 4 আলফা মাইনাস ট্যান 3 আলফা তাই তো এরকম করে পরপর আমাদের হয়ে যাচ্ছে এইবার যদি এই জায়গাটায় আমরা বসিয়ে দিই তাহলে কী আসবে লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এই জায়গাটা আমি আর লিখছি না এটা একবার লিখে নিয়ে করতে হবে এইটার জায়গায় আমাদের বসছে প্রত্যেকটার মধ্যে 1 বাই 2 সাইন আলফা রয়েছে 1 বাই 2 সাইন আলফা আমরা কমন নিয়ে নিলাম 1 বাই 2 সাইন আলফা কমন নিলাম তাহলে থাকবে কি প্রথমটার ক্ষেত্রে থাকছে দেখো ট্যান 2 আলফা মাইনাস ট্যান আলফা পরেরটার ক্ষেত্রে ট্যান 3 আলফা ট্যান 3 আলফা মাইনাস ট্যান 2 আলফা পরেরটার ক্ষেত্রে কী থাকছে ট্যান 4 আলফা মাইনাস ট্যান 3 আলফা এরকম করে আমাদের ডট ডট চলছে লাস্টেরটায় কী আসবে এইটা ট্যান
एन प्लस वन आलफा माइनस टेन एन आलफा। एबार देखो जखन आमरा ब्रैकेटगुलो तुले देव এই ট্যান টু আলফার সঙ্গে এখানে মাইনাস ট্যান টু আলফা কেটে যাবে, এই ট্যান থ্রি আলফার সঙ্গে এখান থেকে কেটে যাবে, এর পরেরটার সঙ্গে এই ট্যান ফোর আলফা কেটে যাবে। এরম করে দেখো শুধুমাত্র এখান থেকে মাইনাস ট্যান আলফাটা কোথাও কাটবে না, আর এখান থেকে এইটা কোথাও কাটবে না, থাকবে আমাদের কী তাহলে ওয়ান বাই টু সাইন আলফা, আমাদের এই অংশটা থেকে যাবে, এইটা তার আগেরটার সঙ্গে কাটবে। হ্যাঁ, তাহলে ট্যান এন প্লাস ওয়ান আলফা মাইনাস টেন আলফা, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটাই আমাদের জানতে চেয়েছিলো। এবার শুধু এই সাইনটা ওপরে তুলে দিয়ে কস ওয়ান বাই টু কোসেক আলফা ইন্টু টেন এন প্লাস ওয়ান আলফা মাইনাস টেন আলফা, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল আট দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্রত্যেকটা জায়গায় জায়গায়। আর এই যে এই জায়গাটায় এনগুলো বসানোও কিন্তু একটা কাজের ওপরে নির্ভর করছে। হ্যাঁ, তো আট দাগ পর্যন্ত হয়ে গেল, পরের অঙ্কটায় চলে আসি। পরবর্তী অঙ্ক অর্থাৎ নয় দাগের অঙ্কটা কি বলেছে, প্রমাণ করো কস এ প্লাস কস বি বাই সাইন এ মাইনাস সাইন বি হোল টু দি পাওয়ার এন প্লাস সাইন এ প্লাস সাইন বি বাই কস এ মাইনাস কস বি হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 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 দি পাওয়ার এন কস টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু অথবা শূন্য যখন এন এর মান যথাক্রমে যুগ্ম ও অযুগ্ম অখণ্ড সংখ্যা। অর্থাৎ যুগ্ম হলে এটা হবে আর অযুগ্ম হলে জিরো হবে, এন এর মানের ওপর ডিপেন্ড করবে। তো আগে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, এটাকে আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি তো একটা লাইন আমার লিখতে হবে না। তো এই জায়গাটায় কী হবে বুঝতেই পারছো, কস সি প্লাস কস ডি এর সূত্র টু কস সি প্লাস ডি বাই টু অর্থাৎ এ প্লাস বি বাই টু ইন্টু কস এ মাইনাস বি বাই টু, একদমই সহজ অঙ্ক হবে এটা, শুধুমাত্র একটা যুক্তির ওপর নির্ভর করে অঙ্কটা করা হবে। দেখো সাইন এ মাইনাস সাইন বি টু কস এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু হোল টু দি পাওয়ার এন, এখানে অঙ্কটা টুকতে ভুল হয়েছে, এটা কট টু দি পাওয়ার এন হবে। হ্যাঁ, যাই হোক, প্লাস এখানটায় কী হবে সাইন এ প্লাস সাইন বি বাই কস এ মাইনাস কস বি হোল টু দি পাওয়ার এন, একই রকম সাইন এ প্লাস সাইন বি টু সাইন এ প্লাস বি বাই টু ইন্টু কস এ মাইনাস বি বাই টু, আর নিচেরটা হবে টু, যেহেতু দুটোই কস কস এ মাইনাস কস বি তাহলে সাইনের সূত্র, তাহলে সাইন সি প্লাস ডি বাই টু অর্থাৎ এ প্লাস বি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি মাইনাস সি বাই টু অর্থাৎ বি মাইনাস এ, দুটোই সাইন হয় সাইন বি মাইনাস এ বাই টু হোল টু দি পাওয়ার এন রয়েছে। হ্যাঁ, তো এই জায়গা থেকে বোঝাই গেলে এইটা কেটে যাচ্ছে, এখান থেকে এইটা কেটে যাচ্ছে, টু টু কেটে যাচ্ছে, থাকছে এখানে কি কট টু দি পাওয়ার কট এ মাইনাস বি বাই টু হোল টু দি পাওয়ার এন প্লাস এখানটা দেখো একটা জিনিস সাইন বি মাইনাস এ বাই টু রয়েছে, তাহলে এটাকে যদি সাইন এ মাইনাস বি করতে যাই তাহলে একটা মাইনাস কমন নিতে হবে, এরকম হবে, তাহলে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয় মাইনাস সাইন এ মাইনাস বি বাই টু হবে। তাহলে এই জায়গা থেকে আমরা একবারে লিখতে পারি মাইনাস অফ কট এ মাইনাস বি বাই টু হোল টু দি পাওয়ার এন। এবার দেখো যদি এন যুগ্ম সংখ্যা হয় অর্থাৎ এটাকে আমরা এরকম লিখতে পারি কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু। এবার যখন এন যুগ্ম যুগ্ম অখণ্ড সংখ্যা তখন কি হবে, এই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন যদি যুগ্ম হয় এন তাহলে এটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে টু কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু যখন এটা হবে। ঠিক আছে, এবার যখন এন অযুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা তাহলে কী হবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে, তখন এটা কী হয়ে যাবে কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু মাইনাস কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু ইকুয়াল টু হয়ে যাবে জিরো। তাহলে এন যখন যুগ্ম তখন হচ্ছে টু কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু আর যখন অযুগ্ম হয়ে যাচ্ছে জিরো, একদম সহজ অঙ্ক।
नय दाग हो गेलो दस दाग करबे एबार दस दागेर अंकटाओ देखो खूब सहज अंक देवा आछे कि आमादेर साइन ए इक्वल टू वन बाई रूट टू साइन बी इक्वल टू वन बाई रूट थ्री ताहले टेन ए प्लस बी बाई टू कट ए माइनस बी बाई टू एर मान निर्णय तो एटाके आगे आमरा ताहले साइन कसे भेंगे नी ताहले साइन ए प्लस बी बाई टू कस ए प्लस बी बाई टू और एटा कि हो जाबे कस ए माइनस बी बाई टू साइन ए माइनस बी बाई टू तो एखानटा आमादेर सूत्रे फेलते गेले निश्चय एकटा करे टू लागबे ताहले टू साइन ए प्लस बी बाई टू इंटू कस ए माइनस बी बाई टू एटा हलो टू कस ए प्लस बी बाई टू साइन ए माइनस बी बाई टू ताहले ओपरेटा टू साइन ए कस बी और नीचेटा टू कस ए साइन बी टू साइन ए कस बी इक्वल टू कि लिखते पारबो आमरा साइन ए प्लस बी प्लस साइन ए माइनस बी साइन ए माइनस बी और टू कस ए साइन बी माने हलो जस्ट एटा माइनस ए सूत्र साइन ए प्लस बी माइनस साइन ए माइनस बी तो ये सूत्र दुटो एखाने अप्लाई करी आमरा टू साइन ए प्लस बी बाई टू कस ए माइनस बी बाई टू ताहले कि हबे साइन ए प्लस बी अर्थात ए दुटो जोग करले देखो बी बाई टू केटे जाबे ताहले एटा हबे साइन ए प्लस एई जायगाटा हये जाबे तखन ए दुटो जखन वियोग करब तखन ए बाई टू केटे जाबे बी बाई टू और बी बाई टू जोग हये बी हबे ताहले साइन ए प्लस साइन बी हये जाबे नीचेरटा ताहले मानें साइन ए माइनस साइन बी हये जाबे ঠিক আছে জাস্ট এবার এখান থেকে মানগুলো বসিয়ে দিলে অঙ্ক আমাদের হয়ে যাবে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট থ্রি এটা ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান বাই রুট থ্রি তাহলে এটা লসাগু করে যোগ করে দিলে নিচের রুট সিক্স কেটে গিয়ে রুট থ্রি প্লাস টু রুট টু আর এটা হলো রুট থ্রি মাইনাস রুট টু করণীয় নিরসন করলে ওপরেরটা হয়ে যাবে রুট থ্রি প্লাস রুট টু দিয়ে ওপরে নিচে গুণ হোল স্কোয়ার হয়ে যাবে এটা হবে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার তাহলে হবে থ্রি মাইনাস টু এটা ওয়ান হয়ে যাচ্ছে আর এইখানটায় আমাদের ফর্মুলা ভেঙে দিলে থ্রি প্লাস টু ইন্টু রুট সিক্স অর্থাৎ হয়ে যাচ্ছে ফাইভ প্লাস টু রুট সিক্স এটা হলো আমাদের অ্যান্সার ঠিক আছে এগারো দাগের অঙ্কটা বলেছে এর কোন মানের জন্য কসে সাইন এ মাইনাস পাই বাই সিক্সের মান বৃহত্তম হবে তো আমাদের জিনিসটা কী রয়েছে কস এ সাইন এ মাইনাস পাই বাই সিক্স এর মান বৃহত্তম বের করতে হবে তো এটা যেহেতু দুটোর গুণফল আকারে রয়েছে আমরা সেটাকে যোগফল আকারে প্রকাশ যদি করে নিই তাহলে ওয়ান বাই টু গুণ করলাম তাহলে টু কস এ সাইন এ মাইনাস পাই বাই সিক্স ঠিক আছে তাহলে ওয়ান বাই টু এটা কস এ সাইন বি এর সূত্র অর্থাৎ সাইনের সূত্র সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি তাহলে সাইন এ প্লাস বি হলে এ প্লাস এ মাইনাস পাই বাই সিক্স মাইনাস সাইন এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস এ প্লাস পাই বাই সিক্স তো এই জায়গাটা কী হয়ে যাচ্ছে ওয়ান বাই টু সাইন টু এ মাইনাস পাই বাই সিক্স মাইনাস এটা হচ্ছে সাইন পাই বাই সিক্স সাইন পাই বাই সিক্সের ভ্যালু কত হাফ তাই তো তাহলে দেখো এই রাশিটার মান বৃহত্তম কখন হবে যখন এর মান বৃহত্তম হবে অতএব রাশিটির মান এর মান বৃহত্তম যখন এই এখানটায় করি সাইন টু এ মাইনাস পাই বাই সিক্স বৃহত্তম তাই তো সাইন সাইন কিসের মান বৃহত্তম হয় সাইনের ভ্যালু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকে তাহলে প্লাস ওয়ান হলো সাইনের সবচেয়ে বৃহত্তম মান এবং সেটা কখন হয় নাইনটি ডিগ্রিতে হয় অতএব টু এ মাইনাস পাই বাই সিক্স ইকুয়াল টু পাই বাই টু হতে হবে বৃহত্তম মানের জন্য তাহলে এখান থেকে আমরা টু এ সমান সমান কী লিখতে পারি টু এ সমান সমান এটা পাই বাই সিক্স পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি প্লাস এটা হলো তিরিশ ডিগ্রি তাহলে হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি
তাহলে এ সমান সমান হয়ে যাচ্ছে 60 ডিগ্রি অতএব পাই বাই 3 তাহলে এর মান হচ্ছে পাই বাই 3 অর্থাৎ পাই বাই 3 হলে এর মান সবচেয়ে বড় হবে সিম্পল অঙ্ক ছিল ছোট অঙ্ক পরবর্তী অঙ্কে চলে আসি খুব ভালো লাস্ট অঙ্কটা বলেছে দেখো থিটার দুটি ভিন্ন মান থিটা 1 এবং থিটা 2 যেখানে থিটা 1 আর থিটা 2 0 থেকে 2 পাই এর মধ্যে অবস্থিত থিটার দুটি ভিন্ন মান দ্বারা সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1 বাই 2 সাইন 2 ফাই সমীকরণটি সিদ্ধ হয় অর্থাৎ এই থিটার দুটো মানই এই সমীকরণটাকে স্যাটিসফাই করে প্রমাণ করো যে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 বাই কস থিটা 1 প্লাস কস থিটা 2 ইকুয়াল টু কট ফাই তো দেখো আমাদের কি বলেছে থিটার দুটো ভিন্ন মান থিটা 1 এবং থিটা 2 এর জন্য এই সমীকরণটা সিদ্ধ হয় অতএব প্রশ্নানুসারে সাইন থিটা 1 প্লাস ফাই ইকুয়াল টু হাফ অফ সাইন 2 ফাই আবার সাইন থিটা 2 প্লাস ফাই ইকুয়াল টু 1 বাই 2 সাইন 2 ফাই কেন কারণ থিটার দুটো ভিন্ন মান থিটা 1 এবং থিটা 2 দুটোই এইটাকে স্যাটিসফাই করবে তার জন্য থিটার জায়গায় আমরা থিটা 1 এবং থিটা 2 বসিয়ে এখান থেকে স্যাটিসফাই করাতে পারি তাহলে দেখো দিস ইমপ্লাইজ এই দুটো থেকে আমরা কী লিখতে পারি এই দুটো পার্ট তো সমান তাহলে এই দুটো সমান সাইন থিটা 1 প্লাস ফাই ইকুয়াল টু সাইন থিটা 2 প্লাস ফাই ঠিক আছে এই জায়গাটাই হলো এই অঙ্কের মেন ট্রিক্সটা তো এই জায়গাটায় কি দেখো আমরা এখান থেকে দুটো যদি সাইন তুলে দিই তাহলে থিটা 1 প্লাস ফাই ইকুয়াল টু থিটা 2 প্লাস ফাই এরকম হয়ে যাবে তো তাহলে থিটা 1 ইকুয়াল টু তো থিটা 2 হয়ে যাবে তো সেটা তো সম্ভব না সেটা তো আমাদের বলে দিয়েছে থিটা এবং থিটা 2 দুটো ভিন্ন মান তাহলে কি হবে আমরা জানি যে সাইনের এই জায়গায় এবং এই জায়গায় এই দুটো জায়গায় মান ইকুয়াল হয় অর্থাৎ সাইন পাই মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা হয়ে যায় তাই তো তার মানে এই সাইন থিটাকে এইটাকে আমরা কী লিখতে পারি অর্থাৎ মানে কীরকমভাবে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি এর ভ্যালু ইকুয়াল টু সাইন 150 ডিগ্রির ভ্যালু তাই তো বা সাইন 60 ডিগ্রির ভ্যালু ইকুয়াল টু সাইন 120 ডিগ্রির ভ্যালু কীরকমভাবে হয় এইটাকে আমরা তখন এরকম লিখি 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি তাহলে এইটা লিখলে এটা সাইন 30 ডিগ্রি হয়ে যায় তাই তো এই জায়গাটা আমাদের বুঝতে হবে ভালো করে তাহলে আমরা কী লিখতে পারবো এই জায়গাটাকে সরাসরি যেহেতু আমরা এই দুটো ইকুয়াল করতে পারছি না দিস ইমপ্লাইজ সাইন থিটা 1 প্লাস থিটা ফাই সরি সাইন থিটা 1 প্লাস ফাই ইকুয়াল টু সাইন পাই মাইনাস থিটা 2 প্লাস ফাই তার মানে অতএব থিটা 1 প্লাস ফাই ইকুয়াল টু পাই মাইনাস থিটা 2 মাইনাস ফাই ঠিক আছে এইবার আমরা এই মাইনাস থিটা 2টাকে এই পাশে নিয়ে আসি তাহলে থিটা 1 মাইনাস থিটা 2 এর পাশে আসলে প্লাস থিটা 2 ইকুয়াল টু পাই এই ফাইটাকেও এই পাশে নিয়ে গেলে মাইনাস ফাই তাহলে মাইনাস 2 ফাই এইটা আমাদের কাজে লাগবে থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু পাই মাইনাস 2 ফাই আরও একটা যদি ধাপ এগিয়ে আমরা লিখি তাহলে থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 ইকুয়াল টু দুটো 2 দিয়ে ভাগ করে দিলে পাই বাই 2 মাইনাস ফাই এইটা আরও বেশি আমাদের কাজে লাগবে এইবার আমরা এই যে অঙ্কটা আমাদের প্রমাণ করতে দিয়েছে অংশটা সেটা নিয়ে আমরা কাজ করবো লেফট হ্যান্ড সাইড সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 বাই কস থিটা 1 প্লাস কস থিটা 2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এখানটায় সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র 2 সাইন থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 ইন্টু কস থিটা 1 মাইনাস থিটা 2 বাই 2 তাই তো সাইন সি প্লাস সাইন ডি আর কস সি প্লাস কস ডি দুটোই সাইন কসের সূত্র কস থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 ইন্টু কস থিটা 1 মাইনাস থিটা 2 বাই 2 তাহলে এই অংশটা কেটে যাচ্ছে এই 2 2 কেটে যাচ্ছে তাহলে সাইন বাই কস ইকুয়াল টু আমাদের অ্যাকচুয়ালি ট্যান চলে আসছে ট্যান থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 কিন্তু থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 ইকুয়াল টু কি পাই বাই 2 মাইনাস ফাই তাহলে এটাকে আমরা লিখতে পারি ট্যান পাই বাই 2 মাইনাস ফাই তাহলে ট্যান পাই বাই 2 মাইনাস ফাই ইকুয়াল টু কট ফাই
এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে দিয়েছিল, সরি রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুফড। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের কিন্তু আমাদের সমস্ত অঙ্ক শেষ হয়ে গেল। প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি, তোমাদের যদি কোথাও সমস্যা হয় তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। তো আজকে এ পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।